মারা গেছেন ত্রিপুরার বিশিষ্ট শ্রমিক নেতা পীযূষ নাগ। শুক্রবার সকাল 4:45 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জয়নগরের বাড়িতেই মারা যান তিনি। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দীর্ঘদিন সিএটিউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, ছিলেন কার্যকারী সভাপতিও, ছিলেন সিএটিউর সর্বভারতীয় নেতাও। শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে আসেন সিপিআইএমে। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ছিলেন। 2018 সালে অনুষ্ঠিত শেষ রাজ্য সম্মেলনে বয়সের কারণে রাজ্য কমিটি থেকে অব্যাহতি নেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল 84 বছর। ১৯৩৬ সালে জন্ম পীযূষ নাগের, বাংলাদেশের হবিগঞ্জে। তার বাবা প্রফুল্লমোহন নাগ ছিলেন স্বাধীনতা সংগ্রামী, তার জন্য জেলও খেটেছেন। ১৯৪৩ সালে চলে আসেন বর্তমানের পশ্চিমবঙ্গে। এখানে এসে পিসির বাড়িতে থেকে পড়াশোনা করেন। ম্যাট্রিকুলেশন পাশের পর এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করেন। যোগ দেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের মেকানিক্যাল কর্মী হিসেবে। সেই কাজের সুবাদেই দেশ এবং দেশের বাইরেও ঘুরে বেড়ান। সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কলকাতার ট্রাম শ্রমিকদের আন্দোলনে। 60-এর দশকের শেষ দিকে আসেন আগরতলায়। তখন থেকে এই রাজ্যের পাকাপাকি বাসিন্দা পীযূষ নাগ। আগরতলায় এসে মোটর স্ট্যান্ড এলাকায় একটি ওয়ার্কশপ খোলেন। তখন থেকে পরিচয় এ রাজ্যের তৎকালীন বামপন্থী নেতাকর্মীদের সঙ্গে। পরে কাজ করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে। সেই সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন। ত্রিপুরার প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা বীরেন দত্তের সংস্পর্শে আসেন এবং যোগ দেন শ্রমিক আন্দোলনে। তারপর থেকে শ্রমিক আন্দোলনই হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান। বিয়ে করেছিলেন, সংসারে ছিলেন এক ছেলে এক মেয়ে। ১৯৮৯ সালে তার স্ত্রী মারা যান। গত বছর মারা গেছেন একমাত্র মেয়ে। পীযূষ নাগ উনি বাংলাদেশে জন্ম, তখন তৎকালীন পূর্ব পাকিস্তানে। পড়াশোনার জন্য পশ্চিমবাংলায় যান, সেখানে পড়াশোনাকাল সমাপ্ত করে ওইখানে একটা চাকরিতে জয়েন করেন, সম্ভবত এটা ইন্ডিয়ান এয়ারলাইন্স টেকনিক্যাল স্টাফ হিসেবে। ওই চাকরি ছেড়ে পরে তিনি ধীরে ধীরে কিছুটা ট্রেড ইউনিয়ন আন্দোলন এবং বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। কলকাতা থেকে এখানে আসার পর একটা ওয়ার্কশপ দেন, এটা মোটর স্ট্যান্ডে সম্ভবত, এবং সেখানে কিছুদিন এটার সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, আমাদের যারা ওই মেডিসিনের সঙ্গে যুক্ত তাদের ইউনিয়নের নেতৃত্ব দিতে শুরু করে। ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা বীরেন দত্তর সঙ্গে সংস্পর্শে আসেন। ধীরে ধীরে তিনি সিআইটুতে
যুক্ত হন, 70-এর দশকে সিআইটির সঙ্গে যুক্ত হন এবং আন্দোলনে নেতৃত্ব দেন। শ্রমজীবীদের সংগঠিত করার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা ছিল এবং এই রাজ্যের শ্রমিক আন্দোলনের ইতিহাস লিখতে গেলে কমরেড পীযূষ নাগকে বাদ দিয়ে লেখা যাবে না। প্রত্যেকটা ইউনিয়নের সঙ্গে, আমাদের 37টা ইউনিয়ন আছে, তার সঙ্গে তার একটা সুসম্পর্ক ছিল, শ্রমিকদের খুব কাছের এবং আপনজন ছিলেন, নম্র ব্যবহার এবং প্রত্যেকটা শ্রমিকের জীবনযাত্রা, তাদের সমস্যাগুলো সম্পর্কে তিনি যথেষ্টভাবে ওয়াকিবহাল ছিলেন। আন্দোলনের নেতৃত্ব যেমন দিতেন, তাদের পরিবার পরিজনেরও খোঁজ খবর রাখতেন এবং দীর্ঘদিন তিনি সিআইটির সাধারণ সম্পাদকও ছিলেন এবং কিছুদিন সহসভাপতি, কিছুদিন ছিলেন কার্যকরী সভাপতি। এভাবে তিনি দায়িত্ব চালিয়ে যান এবং রাজ্যে একদিকে যেমন শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তার সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনেও কিন্তু ওনার একটা ভূমিকা ছিল। তিনি পার্টির গত কনফারেন্স পর্যন্ত রাজ্য কমিটির সদস্য ছিলেন। আমাদের যে রাজ্য সম্মেলনে তিনি নিজের থেকে অব্যাহতি নেন শারীরিক কারণে, কিছুদিন যাবতই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তারপরও নিয়মিত খোঁজ খবর রাখতেন। আজ ভোর 4:45 তিনি প্রয়াত হন, তার মৃত্যুতে আমরা শোকাহত। বিশেষ করে ভারতবর্ষে এখন যে পরিস্থিতি চলছে, গরিব শ্রমজীবী গণতান্ত্রিক আন্দোলনের উপরে যে আক্রমণ চলছে, এই সময়ে কমরেড পীযূষ নাগের মৃত্যু বিরাট ক্ষতি এবং এটা অপূরণীয়, এটা অস্বীকার করার সুবিধা নেই। এবং তারপরও আমরা সকলে মিলে তিনি যে আদর্শের প্রতি অবিচল ছিলেন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংগঠনটা করতেন, সিআইটির লক্ষ্য হল সমাজতন্ত্র, এই মন্ত্রে তিনি দীক্ষিত ছিলেন এবং এই আদর্শকে সামনে নিয়ে কাজ করছেন, এটাকে সকলে মিলে হাতে হাত ধরে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। ওনার প্রয়াণে রাজ্যে শ্রমজীবী আন্দোলন সঙ্গে যারা যুক্ত সকলে যেমন শোকাহত, ব্যক্তিগতভাবে আমি নিজেও শোকাহত, সিআইটিও শোকাহত। তিনি সর্বভারতীয় কমিটির সঙ্গে যুক্ত ছিলেন, গত সম্মেলনের আগ পর্যন্ত, সিআইটির সর্বভারতীয় সম্মেলনটা হয় আমাদের জানুয়ারি মাসে, তার আগ পর্যন্ত তিনি কেন্দ্রীয়ভাবে সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন, সর্বভারতীয় স্তরে তার একটা পরিচিতি ছিল এবং শিক্ষক মধ্যবিত্ত গরিব অংশের মানুষের মধ্যে দারুণভাবে একটা গ্রহণযোগ্যতা ছিল এবং এটাকে আমরা যাতে নতুন যারা প্রজন্ম তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারি এবং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারি, তার জন্য বর্তমান পরিস্থিতিতে আমাদের আন্দোলন এবং লড়াই সংগ্রামকে আরও বেশি শক্তিশালী করতে হবে এবং লড়াই একমাত্র পথ, সংগ্রামই একমাত্র পথ। আমরা প্রকৃত অর্থে কমরেড পীযূষ নাগের প্রতি শ্রদ্ধা নিদর্শন করা হবে যদি লড়াই সংগ্রামকে আরও বেশি শক্তিশালী করা, সংগঠনকে মজবুত করা, যাদের কাছে আমরা যেতে পারিনি তাদেরকে সংগৃহীত করা, যাদের কাছে পৌঁছতে পারিনি তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ওনার মৃত্যুতে ব্যক্তিগতভাবে আমি শোকাহত এবং ওনার পরিবার পরিজনদের প্রতিও সমবেদনা প্রকাশ করছি। শুক্রবার তার মরদেহ প্রথমে নিয়ে আসা হয় সিআইটিউ রাজ্য দপ্তরে, এখানে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান শ্রমিক নেতৃত্ব। অত্যন্ত দুঃখবহ ঘটনা যে আমাদের সিআইটিউ ত্রিপুরা রাজ্য কমিটির কার্যকরী সভাপতি সদস্য পীযূষ নাগ আজ ভোর প্রায় 4:45 সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ত্রিপুরা রাজ্যে শ্রমিক আন্দোলন এর ক্ষেত্রে উনি
একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন এবং সারা রাজ্যে শ্রমিকদের সাথে একাত্ম হয়ে শ্রমজীবী মানুষের সমস্যার সমাধানের ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন, আমরা সিআইটি ত্রিপুরা রাজ্য কমিটি তার জন্যে ওনার এই অবদানের জন্যে ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা তার পাশাপাশি ওনার অবদানকে আমরা চিরদিন মনে রাখব এবং ওনার এই প্রদর্শিত পথেই আমরা আগামী দিনে শ্রমজীবী মানুষের সাথে আরও বেশি একাত্ম হয়ে শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানের প্রশ্নে যে আদর্শে তিনি ব্রতী হয়েছিলেন আমাদের দেশে একটা শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ গড়ার লক্ষ্যে, সেই লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এই ওনার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ক্ষেত্রে এই অঙ্গীকার আমরা করছি এবং আমরা আগামী দিনে ওনার এই পাত্রকে অনুসরণ করেই আমরা শোষণমুক্ত একটা সমাজ গড়ার জন্যে ত্রিপুরাতে এবং সারা ভারতবর্ষে আমরা অগ্রসর হব। পরে নিয়ে যাওয়া হয় সিপিএম রাজ্য দপ্তরে, এখানে তার মরদেহ লাল পতাকা দিয়ে ঢেকে দেন রাজ্য সম্পাদক গৌতম দাস, শ্রদ্ধা জানান মানিক সরকার, বাতুল চৌধুরী, তপন চক্রবর্তী, মানিক দে, অঘোর দেববর্মা, বিজন ধর, পবিত্র কর, শঙ্কর দত্ত সহ আরও অনেকেই। পীযূষ নাগ সিআইটিউ একজন অভিজ্ঞ নেতা ছিলেন আমাদের রাজ্যে। তিনি মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ সংগঠনের নেতৃত্বে ছিলেন প্রথমে, সেখান থেকে তিনি সিআইটিউতে সম্পৃক্ত হন এবং দীর্ঘ সময় সিআইটিউ ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক এবং পরবর্তী সময়তে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় তিনি বিরাট ভূমিকা পালন করে এসেছেন। পাশাপাশি তিনি সিপিআইএম রাজ্য কমিটিতেও দীর্ঘদিন রাজ্য কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন এবং পার্টি সংগঠনকে প্রসারিত করার কাজে যোগ্য ভূমিকা পালন করেছিলেন। বয়সের কারণে আমাদের যে গত সম্মেলনে তাকে রাজ্য কমিটির সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় এবং তিনি পশ্চিম জেলা কমিটির আমন্ত্রিত সদস্য হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। তার রাজ্যে শ্রমিকদের সংগঠিত করার ক্ষেত্রে, তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে এবং গণতন্ত্র এবং ট্রেড ইউনিয়ন অধিকার আদায়ের সংগ্রামে তার যে ভূমিকা, সেটা ত্রিপুরার শ্রমজীবী মানুষ চিরদিন স্মরণ রাখবেন। তিনি শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের পার্টিতে এসেছেন, বলা যেতে পারে খুব প্রবীণ, প্রায় 84 বছর বয়স হয়েছে। সিআইটিউর সম্পাদক ছিলেন, পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন, বর্তমানে অসুস্থতার কারণে রাজ্য কমিটিতে তিনি অব্যাহতি নেন, কিন্তু তারপরও আমরা পশ্চিম জেলা কমিটির সদস্য হিসেবে আছেন। এই এক মাস পূর্বে আমার হাতে নিয়ে উনি তার পার্টি মেম্বারশিপের টাকা দিয়ে এসেছেন। এইরকম একজন বয়স হয়েছে, খুবই অসুস্থ ছিল, ওনাকে আমরা হারিয়েছি, কিন্তু ওনার মধ্যে এরকম নিরলস কর্মী এবং নেতা খুব দুর্লভ ছিল এবং শ্রমিক আন্দোলনে বিশেষ করে শ্রমিকদের যে বিভিন্ন
আইন কানুন এটি উনি যা বুঝতেন, আমার মনে হয় না এখনো আমাদের রাজ্যের মধ্যে দ্বিতীয় কেউ আছে। এই ওনার মৃত্যুতে একটা অপূরণীয় ক্ষতি হলো, তাই আমরা বলব যে মৃত্যু তো হবেই, মানুষ অনেক বয়স হয়েছে, তো উনি আমাদের একটা অপূরণীয় ক্ষতি হলো। আমাদের সকলকে দায়িত্ব নিয়ে শপথ নিতে হবে যাতে উনি যে কাজটা করে গেছে এটা যাতে আমরা এগিয়ে নিয়ে যাই। Your report, Channel 3 Roth.